সবাইকে স্বাগতম জানাই আরেকবার আমার চ্যানেলে হাউস অফ সেলিব্রেশনে। আর আজকে আরেকটা গল্প নিয়ে আপনাদের কাছে এসেছি। আর শুরু করা যাক। দুজন কাপল, দুজন স্বামী স্ত্রী, তারা খুব একে অন্যকে ভালোবাসত এবং তারা নতুন নতুন কাপলেট এবং ইউনিক ইউনিক জিনিস, খুব সুন্দর সুন্দর জিনিস তারা পছন্দ করত। তারা ইংল্যান্ডের একটা দোকানে, যেখানে খুব সুন্দর সুন্দর কাপলেট পাওয়া যায়, সেইখানে যেত এবং সেখান থেকে কাপ নিত, চায়ের কাপ। এবং এই দিনটা ছিল তাদের 25তম বিবাহবার্ষিকী। এবং সেই দিনে তারা কি করলো, তারা সেই সুন্দর দোকানে গেল এবং সুন্দর দোকানে গিয়ে যখন দেখছে, দেখতে দেখতে একটা কাপ দেখতে পেল। আর কাপটা খুব সুন্দর, খুব আকর্ষণীয়, তাদের দৃষ্টিকে আকর্ষণ করে নিয়েছে। আর যখন কাপটাকে দেখেছে, ওয়াও খুব সুন্দর। এবং যখন কাপটাকে দেখলো, তখন যে দোকানের ম্যানেজার আছে, সেই ম্যানেজারের কাছে জিজ্ঞাসা করলো যে আমি কি এই কাপটাকে দেখতে পারি। আমি বললো হ্যাঁ নিশ্চয়ই দেখতে পারি। কাপটাকে দিল, কাপটা যখন হাতে নিল, হাতে নেওয়ার পরে ওয়াও এদিক ওদিক ঘুরে দেখছে, ওয়া কি সুন্দর। এবার হঠাৎ কাপটা কথা বলে উঠল, কাপটা কথা বলে উঠলো, আপনি আমাকে এইরকম দেখছেন কিন্তু আমি কিন্তু এইরকম ছিলাম না, আমি একটা কাদা স্তূপ ছিলাম, আমি একটু মাটি ছিলাম, কাদা ছিলাম, কিন্তু আমার যে গুরু আছে, আমার যে মাস্টার আছে, যে আমাকে তৈরি করেছে, প্রথম আমি কাদা ছিলাম, কাদা থেকে সে কী করলো, আমাকে থাপ্পড় মারলো, দাম দুম দাম দুম করে থাপ্পড় মারছে, আমাকে বারবার আছাড় মারছে, আর আমি চিল্লাচ্ছি আমাকে এরকম করছেন কেন, আমাকে ছেড়ে দিন, আমার খুব কষ্ট হচ্ছে, আমাকে ছেড়ে দিন, আমি বারবার চিল্লে যাচ্ছি। কিন্তু সে আমার মাস্টার, যে আমার গুরু, সে আমাকে বলছে না এখনো সময় হয়নি। তো কাদা থেকে আমাকে মারছে মারছে মারতে 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 ছোটো একটু স্তম্ভ বানালো, ফের ওইটাতে একটা গোল খামারের মধ্যে রাখলো এবং আমাকে ঘুরপাক খাওয়াচ্ছে, ঘুরপাক খাওয়াচ্ছে, আমি ঘুরেই যাচ্ছি, আর আমার মাথা ঘুরে যাচ্ছে, আমি চেঁচিয়ে যাচ্ছি, আমাকে ঘুরাচ্ছে কেন, আমার মাথা ঘুরে যাচ্ছে, আমি আর থাকতে পারছি না, প্লিজ আমাকে ছেড়ে দাও, আমি আর থাকতে পারছি না, সে এরকম করে চেঁচিয়ে যাচ্ছে, আমি এরকম করে চেঁচিয়ে যাচ্ছি। কাপটা বলছে আমি এরকম করে চেঁচিয়ে যাচ্ছি, কিন্তু আমি শুনতে পেলাম আমার মাস্টার আমাকে বলছে এখনো হয়নি। ফের আমাকে কি করলো, তারপর আমাকে একটা ছোটো, মানে একটা ছোটো স্তম্ভ বানালো, একটা গোল মতো আকৃতি বানালো, তারপর আমাকে একটা গরম স্তূপের মতো দিয়ে দিল, আর সেখানে খুব গরম, আর কি কষ্ট হচ্ছে, আমার সারা গা ধরে যাচ্ছে, আমি চেঁচাচ্ছি কাঁদছি জোরে জোরে, আমাকে আমাকে বার করো, আমি এই গরম সহ্য করতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে, আমি একদম সহ্য করতে পারছি না, আমি জোরে জোরে চেঁচাচ্ছি আর কেঁদে যাচ্ছি, এবং আমি বলছি প্লিজ আমাকে বার করো মাস্টার, প্লিজ আমাকে এখান থেকে বার করো, কিন্তু আমি সেই গরম স্তূপের একটু সাইড থেকে আমি দেখতে পাচ্ছি আমার মাস্টারের মুখ, তিনি বলছেন এখনো হয়নি। আর আমি চেঁচিয়ে যাচ্ছি, আবার কিছুক্ষণ পরে ওই গরম স্তূপ থেকে আমাকে বার করা হলো। আর আমাকে যখন সেই গরম স্তূপ থেকে বার করলো, বার করার পরে আমাকে একটা ঠান্ডা জায়গায় রাখা হলো, আর সেখানে খুব সুন্দর ঠান্ডা এবং আমার খুব ভালো লাগছে, আহ কি সুন্দর, কি আরাম, কি সুন্দর ঠান্ডা, আহ আমি এখানে থাকতে চাই, কি সুন্দর আমার মনে হচ্ছিল, কাপটা বলছে। তারপর কি হলো, মাস্টার সেই কাপটাকে ফেলে নিল, কাপটাকে নিয়ে অনেক রকম রং তার গায়ের উপর দিতে লাগলো, এবং আমার গায়ের উপরে যখন রং দিতে লাগলো, তখন আমি কষ্ট করছি, আমি বলছি কেন আমার গায়ের উপর রং দিচ্ছ, আমার সহ্য হচ্ছে না এই রং, তারপর কি ধরনের একটা ধোঁয়া দিচ্ছে, আর সেই ধোঁয়ায় আমি দম নিতে পারছি না, আমি আর দম নিতে পারছি না, প্লিজ আমাকে এরকম করো না, আমি তোমার কাছে অনুরোধ করি আমাকে এরকম করো না, বলে সে শুধু কান্নাকাটি করে যাচ্ছে, আমি কান্নাকাটি করে যাচ্ছি, কাপটা বলছে আমি কান্নাকাটি করে যাচ্ছি, কিন্তু সেই ধোঁয়া আমি নিতে পারছি না, কি কষ্ট হচ্ছে, আর তবুও আমি মাস্টারের কাছ থেকে শুনতে পাচ্ছি তুমি এখনো হয়নি, এখনো নয়। তারপর আমাকে আরেকটা গরম স্তূপের মধ্যে রাখা হলো, আরেকটা যখন গরম স্তম্ভের মধ্যে রাখা হয়েছে, আর এইটা তার থেকে দ্বিগুণ ছিল, প্রথমে যে গরম ছিল তার থেকে দ্বিগুণ ছিল, আর সেই গরম স্তূপের মধ্যে যখন রাখা হয়েছে, আমি চেঁচাচ্ছি, আমি আর সহ্য করতে পারছি না, আমার দম আটকে যায়, আমি মরে যাব, খুব গরম, আমি সহ্য করতে পারছি না, আমি কী করব বুঝতে পারছি না, আমি কাহাকার করে যাচ্ছি, কেঁদে যাচ্ছি, তবুও মাস্টার সেই দরজা খুলছে না, আমাকে বার করছে না, আমি চেঁচিয়ে যাচ্ছি চেঁচিয়ে যাচ্ছি, তারপর দেখছি আর আশা নেই, আমার আর গায়ে জোর নেই, আমি আস্তে আস্তে দম নিতে লাগলাম। তারপর কিছুক্ষণ পরে মাস্টার আমাকে বার করলো, বার করে আমাকে একটা ঠান্ডা জায়গায় রাখলো, আর এক ঘন্টা পরে আমার মাস্টার আমার সামনে একটা আয়না নিয়ে আসলো, আর নিয়ে এসে বলছে দেখো এটা তুমি। আর যখন আমি দেখছি, আমি দেখে বিশ্বাস হচ্ছে না,
আমি এত সুযোগ কি করে হতে পারে? আমি তো একটা কাদার স্তূপ ছিলাম, আমি একটা কাদার স্তম্ভ ছিলাম, আমাকে কেমন করে এত সুন্দর এত ভালো বানাতে পারে? আমি নিজেকে দেখে নিজে বিশ্বাস করতে পারছিলাম যে এত সুন্দর আমি হতে পারি। তারপর মাস্টার আমাকে বলে উঠলো, যদি আমি তোমাকে সেই কাদার স্তম্ভ যখন তুমি ছিলে ওই রকম করে যদি ফেলে রাখতাম তাহলে তুমি হয়তো শুকিয়ে যেতে, তারপর তুমি কোনো কাজে লাগতে না। যদি তোমাকে আমি গোল গোল যদি না ঘুরাতাম তাহলে তুমি একটা কাপে রাখা হতে না, আর যদি তোমাকে আমি সেই গরম স্তম্ভের মধ্যে যদি না রাখতাম তাহলে তুমি শক্ত হতে না, আর যদি তোমার গায়ের উপর আমি যদি রং না করতাম, যদি ধোঁয়া না দিতাম তাহলে তুমি বেশি দিন টিকতে না। তাই জন্য তোমাকে আমি গরম ধোঁয়া দিয়েছি, তোমার উপর কালার দিয়েছি এবং তোমাকে দ্বিগুণ আগুন দিয়েছি যাতে তুমি আরও বেশি শক্ত হতে পারো, আরও বেশি মজবুত হতে পারো, আরও বেশি শক্ত হতে পারো, আর তাই তুমি এখন এই রে। ঠিক বন্ধুরা, ঈশ্বরের বাক্য আমাদেরকে এমন করে বলে, যিরমিয় তার 18:1-6 পর আমি আপনাদের জন্য পড়তে চাই। যিরমিয় তার 18:1-6 পদ এমন করে লেখা আছে, সদাপ্রভুর কাছ থেকে যিরমিয়র কাছে এই বাক্য উপস্থিত হল, তুমি কুমোরের গৃহে নেমে যাও। যিরমিয় তার 18:1-6, সদাপ্রভুর কাছ থেকে যিরমিয়র কাছে এই বাক্য উপস্থিত হল, তুমি কুমোরের গৃহে নেমে যাও, আমি সেখানে তোমাকে আমার বাক্য দেব। তাই আমি কুমোরের গৃহে নেমে গেলাম, আমি তাকে চাকায় কাজ করতে দেখলাম। সে যে পাত্রটি মাটি দিয়ে তৈরি করছিল তার হাতে বিকৃত হয়ে গেল। তখন কুমোর তা নিয়ে অন্য একটি পাত্র তৈরি করল, সে তাতে নিজের ইচ্ছা মতো আকৃতি দিল। তখন সদাপ্রভুর বাক্য আমার কাছে উপস্থিত হল, হে ইসরায়েল কুলের লোকেরা, এই কুমোর যেমন করছে আমি কি তোমাদের প্রতি তেমনই করতে পারি না? সদাপ্রভু এই কথা বলেন, হে ইসরায়েলের কুল, কুমোরের হাতে যেমন মাটি আমার হাতে তোমরাও তেমন। হ্যাঁ বন্ধুরা, এই বাক্য থেকে ঈশ্বর এমন করে বলতে চাইছে, এই গল্পটা থেকে, এই কাপের গল্প যেন আমাদের জীবনেও প্রতিফলিত হয়তো আমাদের জীবনে অনেক দুঃখ আছে, অনেক কষ্ট আছে, অনেক যন্ত্রণা, অনেক জ্বালা ব্যথা, অনেক রোগ আছে, হয়তো আমরা সহ্য করতে পারছি না, আমরা হয়তো চিৎকার করছি, প্রভুর কাছে প্রার্থনা করছি, কন্দন সহকারে বলছি, প্রভু কেন এরকম হচ্ছে, কেন এরকম হচ্ছে, প্রভু আমি সহ্য করতে পারছি না, আমার জীবনের এত কষ্ট কেন, এত দুঃখ কেন, এত সমস্যা কেন, আমি হয়তো সহ্য করতে পারছি না। কিন্তু সেই কষ্টের মধ্যে দিয়ে, সেই দুঃখের মধ্যে দিয়ে, সেই অভাবের মধ্যে দিয়ে, হয়তো ঘরে খাওয়া নেই, হয়তো যখন আমরা প্রভুর কাজ করছি, যখন মিনিস্ট্রি করছি, আমাদের কাছে কিছু নেই, আমরা কোনো টাকা পয়সা পাচ্ছি না, সংসার চালাতে পারছি না, ট্রাভেলিং খরচা নেই যাওয়ার জন্য, কিন্তু সমস্ত কিছুর ঊর্ধ্বে প্রভু আমাদেরকে তৈরি করছে আর বলছে এখনো হয়নি, তারপর একটা সঠিক সময় আসবে, তিনি আমাদেরকে পরিপূর্ণ করবে আর বলবে, এই যে তুমি, আমি কি তোমাকে ভেঙে তৈরি করতে পারি না? তাই আসুন আমরা প্রত্যেকজন এই কাপের গল্পটা আমাদের জীবনে প্রতিফলিত করি। যতই দুঃখ আসুক, যতই কষ্ট আসুক, যতই সমস্যা আসুক, আপনি শুধু এটা মনে করে রাখেন যে প্রভু আমাদেরকে তৈরি করছেন, তিনি আমাদেরকে গঠন করছেন। ধন্যবাদ গল্প শোনার জন্য। আর যদি এই গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, লাইক করে দিন, কমেন্ট করে দিন। আর আপনি যদি মনে করছেন এটা আমি কাউকে দিলে সে উৎসাহিত হবে, সে দুঃখের মধ্যে আছে, এইটা দিলে তার আত্মিক বৃদ্ধি হবে এবং সে আশীর্বাদিত হবে, তাহলে আপনি তাকে শেয়ার করুন এবং তাকেও বলুন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে। সাবস্ক্রাইব এই জন্যই করবেন, যখন আমরা প্রথমে যখনই আমরা এই ভিডিও ছাড়বো তখন প্রথমেই আপনি নোটিফিকেশান পাবেন এবং আমাদের সমস্ত ভিডিও দেখতে পারবেন। তাই ধন্যবাদ, ভালো থাকবেন, ঈশ্বর আপনাদেরকে আশীর্বাদ করুন। ধন্যবাদ।